স্কুলে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি। প্রতিটি স্কুলে আবারও ক্রীড়া শিক্ষক নিয়োগের সংস্কৃতি ফিরিয়ে আনতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। খেলোয়াড় তৈরি হয় স্কুল থেকে, কিন্তু বর্তমানে সে সংখ্যা নিতান্তই কম। তাই এবছর থেকে নতুন করে স্কুল ফুটবল নিয়ে উদ্যোগী হয়েছে ফেডারেশন। বাচ্চাদের লেখাপড়ার সাথে খেলাধুলার একটি জায়গা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় নজর দেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। আজ স্কুল ফুটবলের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন বাফুফে সভাপতি। দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার তেমন কোনো কার্যক্রম নেই, ফুটবলে আগ্রহ হারিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে এসব দিকে নজর না দিলে ফিফা AFC সহায়তা বন্ধ করবে, এমন পরিবেশ কিছুটা তৎপর বাফুফে। এবছর শুরুতে জেলা পর্যায়ে স্কুল ফুটবল আসর শুরু করে ফেডারেশন, কিন্তু করোনার কারণে খেলা হয় স্থগিত। তবে নানা বাধা বিপত্তি পেরিয়ে শেষ হলো আসরটি। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল। পল্টন আউটডোর স্টেডিয়ামে ফাইনাল খেলায় ছাগলনাইয়া পাইলট হাই স্কুল ফেনীকে 4-0 গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল। আসরের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হয়েছেন রানার্স আপ দলের মুনতাদির ফুয়াদ ইবনু। ফাইনালের সেরা হয়েছেন চ্যাম্পিয়ন দলের হাসান হাওলাদার। চ্যাম্পিয়ন দলকে 1,00,000 ও রানার্স আপ দলকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হয়েছে।